আমি থেকে শুরু করে যাব আমার পর্যন্ত যত মনে আমার পর্যন্ত যত মানুষ ইচ্ছেন সমস্ত মানুষের চিন্তিত কিভাবে আল্লাহ এবং আমাদের যদি বাস করে মানুষ আজকে নাফরমানি দুনিয়া যাইয়া কথা মনে হয় জীবন কাটাইতেছে তিনি তো মাকে আমাদের যে আল্লাহ বানাইছেন এই কথাটা যে আল্লাহ আমাকে জান দিছে দুধ দিছে প্রবদান দিছে আল্লাহ আমাকে আবার ছিল আমি আজকে গাছে পুজো করতে দিলে গাছ আমার কাটা দিল আল্লাহকে যখন কাটা দিতে আমি আমার চেষ্টা করিতাম আমার যে জানটা দিছে এটি গাছে দিছে না কোনো সূর্য দিছে না কোনো গাছে মাঝে দিছে কোনো কিছু দিছে না একমাত্র জানকে বানানো আমাদের একমাত্র আমার রুকে দিছে এরকম বানানো আমাদের একমাত্র সমস্ত কুলকানের মালিক সমস্ত যা দেখতে যে আল্লাহ এই বিষয়টি সমস্ত সৃষ্টি জগতের কাজটা একমাত্র খালি মালিক একমাত্র আল্লাহ এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না আল্লাহ জাতিকে হয় সমস্ত কুলকানাতে যা কিছু দেখি একমাত্র আল্লাহ আমাদের হুকুম দ্বারা হয়েছে কারণ আল্লাহ যা ভাবা আমার আজকে আমার এখানে আছে আমার মেহনতের দ্বারা আমার ব্যবসার দ্বারা আমার শক্তির দ্বারা আজকে আমি মেহনত করে অনেক কিছু করছি হালাকে আমি দুদিন পরে দুনিয়া থেকে দিয়ে দিই কিন্তু দুনিয়া কায়েম থাকবো আমি মনে করতেছি আমার দ্বারা হইতেছে না যে দুঃখের মধ্যে আমার দ্বারা হয় দ্বারা একমাত্র আল্লাহ আর এই দিনে কখন এগুলো যখন মানুষ অল্প সময় জান মানলে আল্লাহ রাস্তা পাই বা কারণ জান মানলে সেই সেবা পায় কারণ তার দিলে মুক্তি আল্লাহ বা বরকত করে দেখো বললাম তোমার কল্যাণ এটা আজকে দেন তিন দিনে আসার পরে একটা দিনে মুখ আল্লাহ দিলেন দিলে দুই টাকার মধ্যে যদি মানুষের চক্ষু টাকা দিলেন এরকম আমরা দিলে তার চোখ বাই আমার বাড়ে কিন্তু বাড়ি পুরো জীবন আমি দিলে কী কাজ করে আর আল্লাহ রাস্তা যখন মানতে যান মানলে যান এবার এখানে আসবে তার দিলে সজ্জা আমার দিলে দিলে বুঝে আল্লাহ আমার হায়া দিছে এই কাজ করার কিন্তু আমার ভুল আমি বুঝেছি আজকে দুনিয়া আমার দুনিয়া কীভাবে বাড়াইতে পারি পাঁচতলা দশতলা বাড়ি গাড়ি সমস্ত ব্যাংক হয়ে যায় আমি যে আখড়াতে যাত্রী কবরের যাত্রী সব সর্বপ্রথম গাড়ি হলো কবরের যাত্রী সে কবর মধ্যে যে শান্তি রইল তার বাড়ি গাড়িতে আসা যায় এই জন্য ভাই বললেওয়ালা শুনেওয়ালা সবাই হেরাই যেতে পারে অন্তিম সময় যদি আমরা আমার জবানে আমার রবের জিকির আমার ইমান দিয়ে যদি আমি আমার ভূত না হয় তাহলে আমার গোটা জিন্দগি হেরা গোটা জীবনের যত কিছু আছে সমস্ত কিছু হয়ে যাবে তার জন্য কীভাবে দুনিয়াতে আমরা ইমান নিয়ে চলতে পারি তার জন্য আর কথা বলছেন আমার আলমের মধ্যে একটা ইমান নিয়ে আমি বলা আমার কথা আমরা ধারণা কিছু সমস্ত আহত আজকে গোটা মানুষ যদি যাকে যাকে দেখে দিলে তারা রাস্তা পাইতে আছে না আর রাস্তা না পাইলে আসলে আমাদের উপরে আছে আমরা তো আসিলাম জমিনে রাহ আমরা পথ দেখে আছি মুসলমান ইন্দা সেরে দেওয়ার কারণে আজ ডিজেল দিয়া আমাদের উপর চড়া হয়ে গেছে আর চড়া হইয়া এম আসমানে এই জন্য ভাই দোস্ত আমরা আমার আছে কিছু কথা আমরা শুনি মাধ্যমে আজি আর কিছুদিন আগে এক ব্যক্তি মাস আগে ইউরোপের
সুন্দর জীবন সাজা দিয়ে আছে আল্লাহ একটা অন্যদিকে যদি তোমরা এই কাজ না করো তোমরা বাদ দিয়ে আমি এমন একটা জাতি তৈরি করে দেব এমন একটা কম তৈরি করে দেবো যে দিব তোমার এরপরে দাওয়াতে কাজটা কিরকম তাকে ধরুন ধরে আমরা এক ব্যক্তি নেওয়াতে একটা তোমাকে দাওয়াত পেয়েছে আসলে দুপুর আমার দাওয়াত তিনটার সময় খানা উনি মাথা ফেরা ঘাম ধরতে আছে মাথা ফেরা খানা মসজিদে আনছে কিরকম দিন দিয়া কিরকম অন্তর দিয়া কিরকম মিজাজ কিরকম সব কিরকম জজবাদ দিয়া কিরকম এরকম প্রচুর মানুষ আছে দুনিয়াতে এরকম প্রচুর মানুষ আছে যে এখন যদি ঘর এখন আপনার আল্লাহ আসাদের দেব জীবনে আর কোনো ফিরিয়ে দেব আপনার ভায়া কোপ খানা পিনা উঠা উঠা সব এই ইন্ডিয়ার বাইরে হইল আপনাকে টাকা দেওয়ার মধ্যে পাঠানো হইব আপনার ঘরে উদ্ধার কেন হাজার মাস এর মিজাজ পেয়ে গেছে আপনার আমরা ঘুরতে ঘুরতে আগে আছি এই ধরনের কোনো মানা নাই অবন্তীরা হুঁজি না লাগতেছে আগের আল্লাহ চায় অ্যাটেন্ড করবে সেফ বানা দেয় আর সেফ করে দেবো আল্লাহ যদি চায় অ্যাটেন্ড করবে আপেলে পরিণত করতে পারে আপেলকে অ্যাটেন্ড করুন বাড়াতে পারে কার হাতে এই 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 ভিতরে আল্লাহ হাতে আল্লাহ চায় জিয়াদের মধ্যে একটা সাহাবকে ঠারি দিয়েছে একটা গাছে ধানা দিয়েছে এত ভালো হয়ে গেছে বহুদিন এই হয়েছে ওর দুশো ধরা দুশো একটা মাসে দাওয়া দিতে আছে ইসলাম বলল তো আপনাদের জন্য কী প্রমাণ আছে তো এই যে গাছটা দেখা যায় এই গাছটা যদি সাক্ষী দিয়ে তুমি ইমান কবুল করবে হ্যাঁ অবশ্যই আল্লাহ ঈশান দিয়ে গাছটা মা কি সিরিয়া দুশো সাজার সামনে আগে গেছে আর শুধু আল্লাহ আগে আল্লাহ আর শুধু আল্লাহ মোহাম্মদ কিসের দেওয়ার মুসলমানের একটাই ঘর মুসলমান আজকে জিহাদের মধ্যে মূর্খদের দল দলে ঢুকে গেছে আর নারী নাম ঠিক আছে নাম ঠিক আছে মুসলমান আজও যদি এলাকা খুব এলাকা ধরে না আমরা কী করে আমার ঠিক করি এই এলাকাটাও যদি ধরে না সারা দুনিয়া মুসলমান সারা দুনিয়া মুসলমান যেই অনেকে শুনছে বিশাল করে এই ডাক্তারা এই আপনাদের উনাদের পায়ের দুটাকে শূন্য আমার কত গুরুত্ব দিচ্ছে এই কাজের বিকল্প নেই ইমান তৈরি করার একমাত্র রাস্তা সবাই গিয়ে